রেণু রে না না রে ফেসবুক লাইভ পুরো কেঁপে গেছে, ইনস্ট্যান্ট 50K ভিউজ, ফাটাফাটি। ও ওয়াও, তার মানে তো এটা মিলিয়নে যাবে। ওরকম লাখ লাখ ভিউজ আমার প্রতিদিনই হয়, এই সব নিয়ে তো মাতামাতি করার কি আছে বুঝি না বাপ। হাউ রুড ম্যাডাম, ও কোন সাহসে আমার সাথে এমন ভাবে কথা বলছে? ও জানে আমার ড্যাড কে? জানি রে জানি, শ্মশানঘাটে ওই ছাই ভস্ম মেখে ঘুরে বেড়ানো একজন কাপালি, আর কিছুদিন রাজত্ব করে নে, তারপর তোদের স্বর্গ আমাদের দখলেই আসবে। হাউ ডেয়ার ইউ, আমি এক্ষুনি ড্যাডকে কল করে ডাকছি। যাকে ইচ্ছে কল কর, আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ ভয় পাচ্ছিস না তো, ভয় পাইয়ে দেব। নো সরস্বতী নো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ তোমার ড্যাডকে কল করো না, উনি আসলে এখানে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে এক্ষুনি ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলুন। সারেগামা পাধানিসা সানিধা পামাগারে সা, চন্দ্রমুখী ক্ষমা চেয়ে নাও, এক্ষুনি ওকে সরি বলো। কি, আমি ক্ষমা চাইবো? আমি? ম্যাডাম, আপনি হয়তো জানেন না আমি বলকাসুরের ডটার, একটা কল করলে আপনার এই গানের স্কুল এক চুটকিতে ধূলিসাৎ হয়ে যাবে, মাইন্ড ইট। ইশরে, মুখটা একেবারে শুকিয়ে গেল, এই শুকনো মুখের একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিন, দেখবেন একদিনে 100K ফলোয়ার পেয়ে যাবেন। থাক থাক, আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। দেখুন ম্যাডাম দেখুন, কি সুন্দর লাগছে আপনাকে। চন্দ্রমুখী প্লিজ তুমি এই পিকটা ডিলিট করে দাও, এইরকম এলো মেলো চুল, মুখে একটু মেকআপ নেই, এই ছবিটা যদি কেউ দেখে ফেলে তাহলে আমার প্রেস্টিজ একেবারে ডাউন হয়ে যাবে, প্লিজ। করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ শর্ত? আবার কি শর্ত? সরস্বতীকে আমার সাথে অন লাইভ গানের প্রতিযোগিতা করতে হবে, যার প্রোফাইলে সবথেকে বেশি লাভ রিঅ্যাক্ট পড়বে সেই জিতবে। কিন্তু এর সাথে আমার ছবির কি সম্পর্ক? সম্পর্ক আছে, যদি সরস্বতী জিতে যায় তবে আমিও আপনার ছবিটা ডিলিট করে দেব, এমনকি আমি আমার ফেসবুক প্রোফাইলটাও ডিলিট করে দেব, আর যদি সরস্বতী হেরে যায় তবে তবে সরস্বতীকে নিজের ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে হবে, আর আপনার এই ছবিটাও ফেসবুকে আমি আপলোড করে দেব। নো ওয়ে, আমি আমার ফেসবুক প্রোফাইল কখনো ডিলিট করব না। ওহো, বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছে রে, ভাবছে আমার সামনে হেরে যায় যদি। কখনো না, আমি ভয় পাইনি। তাহলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর, একদিন সময় দিলাম, কি ডিসিশন নিচ্ছিস জানাস। এখন তাহলে আসি, বাই বাই। চন্দ্রমুখীর করা চ্যালেঞ্জ নিয়ে সরস্বতী বেশ চিন্তিত হয়ে পড়ে, সে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় লক্ষ্মী ভিডিও কল করে। হ্যাঁ বল। কি রে, শুনলাম তোর সাথে চন্দ্রমুখীর নাকি ভালো ঝামেলা হয়েছে। আর বলিস না, একেবারে অসহ্যকর একটা মেয়ে।
কিন্তু তোকে কে বলল? সব খবর পাই। যাই হোক, তোকে তো শুনলাম ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তুই কি করবি? কি যে করব কিছুই বুঝতে পারছি না। শোন সরস্বতী, বেশি ভাবিস না, রাজি হয়ে যা। আমি জানি তুই জিতবি। তুই ওকে চিনিস না লক্ষ্মী, ও পারে না এমন কোনো কাজ নেই। কোনো ভাবে আমাকে যদি হারিয়ে দেয় তবে তো আমার ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে হবে। আমার এত লাখ লাখ ফলোয়ার সব শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিচ্ছু হবে না, রাজি হয়ে যা, আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। আর এই ত্রিভুবনে তোর মতো কণ্ঠ আর কার আছে বলতো? যাই হোক, আমি শপিং মলে এসেছি, তোর কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম তাহলে। নারায়ণ আবার সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, 3:10 শো আছে। ওকে বাই। বাই। তাহলে কি আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেব? কি তুমি রাজি? হ্যাঁ ম্যাডাম, আমি রাজি, আপনি প্রতিযোগিতার ব্যবস্থা করুন। ওকে ওকে, আমি সব কিছু অ্যারেঞ্জ করে তোমাকে মেসেজ করে দিচ্ছি। সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। কি সরস্বতী রাজি হয়ে গেছে? হ্যাঁ, কাল বিকেলে তোমাদের লাইভ প্রতিযোগিতা, আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। তবে একটা কথা, প্রতিযোগিতার রেজাল্ট না আসা পর্যন্ত তুমি আমার ছবিটা ফেসবুকে পোস্ট করবে না। ওকে ওকে, করব না। ব্যাস, এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম, এইবার শুরু হবে আমার আসল খেলা। সরস্বতী, তোর দিন শেষ। মার্কেটে কাল থেকে একটা নামই থাকবে, আর সেটা হলো চন্দ্রমুখী। ও মাই বেবি, কি দারুণ সুর তুলেছিস। মম, আমার খুব ভয় লাগছে, আমি পারবো তো? অফকোর্স অফকোর্স তুই পারবি। তুই না আমার মেয়ে, দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি মম? এটা জাদুকরি পাচন। এই পাচন পান করলে তোর কণ্ঠ আরো সুরেলা হয়ে উঠবে। ওয়াও, তাই নাকি? কিন্তু তুমি এই পাচন কোথা থেকে পেলে? ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে এই রেসিপি বের করেছি, এই যে এইখানে রাখলাম। এটা পান করে নিবি, তবে তার আগে চল খেয়ে নিবি চল। আরে বাস, এ তো মেঘনা যাইতেই জল। এসেছিলাম সরস্বতীর ক্ষতি করতে, ক্ষতি তো আমি করবই, তার সাথে নিজের উপকারও করব। কণ্ঠ সুরেলা হবার পাচন, সরস্বতী এটা তোর ভাগ্যে নেই, ব্যাড লাক। আমার কাজ হয়ে গেছে, এইবার তুই কোকিল কণ্ঠি থেকে কাক কণ্ঠি হয়ে উঠবি। চন্দ্রমুখী চলে যাবার কিছুক্ষণ পর সেখানে সরস্বতী ও পার্বতী আসে। মম, আমার খুব টেনশন হচ্ছে, আর এক ঘন্টা পরেই লাইভ শুরু হবে, আমি পারবো তো? পারবি রে পারবি, কিন্তু তার আগে যে তোকে ওই পাচনটা পান করতে হবে। হুম, এক্ষুনি পান করছি মা। দাঁড়া সরস্বতী, এটা তুই পান করিস না, এটা পাচন নয়, এটা বিষ। ও মাই গড, বিষ? কিন্তু বিষ কোথা থেকে এলো? দাঁড়া, আমাকে আগে পাঁচটা দেখতে দে।
মাতা পার্বতী চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে, আর তখনই মাতা পার্বতীর সামনে সবটা ভেসে ওঠে। কি হয়েছে মম? তোর পাঁচুন চন্দ্রমুখী পান করেছে আর তার জায়গায় ঢেলে দিয়েছে এই বিষ। কি চন্দ্রমুখী? কি আমার মেয়ের পাচনে বিষ মেশানো? এত বড় স্পর্ধা, আমি এক্ষুনি যাচ্ছি রাক্ষসকুলে, আজকে একেবারে সবকিছু লন্ডভন্ড করে দেব। না না মহাদেব, তোমাকে কিচ্ছু করতে হবে না, ওই চন্দ্রমুখী নিজের শাস্তি নিজেই পাবে। তার মানে? মানেটা আজকে লাইভেই দেখে নেবেন। সাসারে রে গাগা, তাহলে এবার শুরু করা যাক। করুন করুন, আমি এখন কোনো কথা বলবো না, একেবারে মঞ্চ কাঁপাবো। আজকে আমার গলা দিয়ে মধু ঝরবে। রে নো দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা না উদানি দানি দানা রে দানা না উদানি দানি দানা রে দানা না দানা দা দিয়া না তা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দা দিম দানা দিম দুম চন্দ্রমুখী এবার তোমার পালা। এই এতক্ষণে আমার সময় হলো, এইবার এই সুরেলা কণ্ঠে গান গিয়ে ত্রিভুবনকে তাক লাগিয়ে দেব। এ কি চন্দ্রমুখীর গলায় ব্যাঙ ঢুকলো নাকি? এটা তো হওয়ারই ছিল মহাদেব। তুমি কি কিছু করেছো? না মহাদেব, আমি কিছুই করিনি, যা করার ও নিজেই করেছে। বলেছিলাম না, আমি সরস্বতীর কণ্ঠ সুরেলা করার জন্য ইন্টারনেট ঘেঁটে একটা পাচন বানিয়েছিলাম। সেই পাচনটা ওই চন্দ্রমুখী চুরি করতে এসে এক চামচের বদলে সম্পূর্ণটা খেয়ে ফেলেছে। তাই তো এই অবস্থা। বেশ হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। সারেগা রেগা মাপা মাপা ধা, তাহলে চন্দ্রমুখী তুমি হেরে গেলে তো? মানে অনেক মানে হয়েছে। এবারে তাহলে যা যা ডিলিট করার ছিল করে ফেলো।
আমার ছবিটা ডিলিট করো। সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এক্ষুনি ডিলিট করো। এর প্রতিশোধ আমি নেবই নেবই। হেরে গেছে হেরে গেছে চন্দ্রমুখী, হেরে গেছে হেরে গেছে হেরে গেছে চন্দ্রমুখী, হেরে গেছে।